আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আমি তো ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। গুড মর্নিং। আমি সকালবেলা আজ ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনে কাপড় ফার্স্টে দিয়ে দিয়েছি, তারপরে কিচেনে চলে এসেছি। আমি আর সকালে ব্রেকফাস্টে রুটি ভাজি এগুলো কোনো কিছুই করব না, শুধুমাত্র আমি ভাত বসিয়ে দিচ্ছি এখন, কারণ সকাল এবং দুপুরের রান্নাটা একবারেই করবো এবং রাতেরও। তো এই তো আমি শুরু করে দিয়েছি, কারণ আমার কাব্যকে আজ আমি টিকা দিতে নিয়ে যাব। তো এই জন্য ওকে টিকা দেওয়া নিয়ে আসার পরে তো আর কোনো কাজ করতে পারবো না, কারণ ওকে তিনটে টিকা দেওয়া হবে, দু পায়ে আর এক হাতে, বাম হাতে দিয়ে, বাম হাতে না সরি ডান হাতে দিবে, ডান হাতে, ডান পায়ে, বাম পায়ে, এই তিনটা টিকা ওকে দিবে। আর দেওয়ার পরে তো 2 ঘন্টা পরে জ্বর চলে আসবে, শরীর ব্যথা করবে, কান্নাকাটি করবে, এজন্য আমি আর কোনো কাজ করতেই পারবো না। তো এই জন্য আমি সকালবেলা উঠে যত কাজ আছে এগুলো আমি সম্পূর্ণ সেরে নিব এবং কাব্যকেও গোসল করাবো, কারণ টিকা দিয়ে নিয়ে আসার পরে ওকে গোসল করানো যাবে না। এজন্য ওকে গোসল করাবো, মাসবিলকেও গোসল করাবো, কারণ কাব্য তার শুইতে চাইবে না। এজন্য আমি আমার যতটা কাজ আছে আমি ততটাই করার চেষ্টা করে তার করে সম্পূর্ণ করে তারপরে আমি যাব ওকে টিকা দিতে। আর আমি তো সকালে ভাত খেতে পারি না, এজন্য আমার জন্য 2টো রুটি আমি ভেজে নিব। রুটি ভাজা আছে মাত্র অল্প কয়টা, তো ওর থেকে আমি 2টা রুটি আমি ভেজে নিব শুধু আমার জন্য, আর একটু চা করে নিব। তো আজ বাসনপত্র অনেক বেশি হয়ে গিয়েছে, কারণ আমি গত রাতে আসলে আমার মনে যদি থাকতো যে ওকে টিকা দিতে নিয়ে যাব তাহলে আমি রাতেই অনেকটা কাজ সেরে ফেলতাম। তো আমার কাজ তো এমনিতেই সহজ, কষ্ট কম করে নিয়েছি, এজন্য অতটা বেশি কষ্ট হবে না। তো শুধু বাসনগুলোই বেশি হয়ে গিয়েছে আজ, আর বাসনটা মাজা থাকলে আমার এতটা কষ্ট হতো না সকালবেলা উঠে, এবং বাসন নামে যে আমি অন্য কিছু করতে পারতাম। তো এই তো শুরু করে দিয়েছি সম্পূর্ণ কাজে, স্টার্ট করে দিয়েছি। আর রান্নাটা সো ইজি হয়ে গিয়েছে এখন, কারণ আসলে মশলাগুলো সব বাটা থাকলে, গুছানো থাকলে এত বেশি কষ্ট হয় না, মাছ কাটা থাকলে, আর এতদিনে মাছও আমার কেটে নিতে হয়েছে, কারণ শীতে তো আমরা আসলে মাছ কিনে পরে পাতিলে করে পানি দিয়ে আমরা তাজা রেখে দেই, ওভাবেই প্রতিদিন কেটে কেটে পরে রান্না করতে হয়, তো এটা অনেক বেশি কষ্টের। এবং শীতও আমার তো অনেক বেশি ঠান্ডা ছিল, ঠান্ডায় অনেক বেশি ঠান্ডা লেগে যায়, তো তারপরে কষ্ট করে হলেও কেটে নিয়েছি ভাবেই। আর এখন তো শীত নেই আর গরমের দিন চলে এসেছে, তারপরে গরমের দিন তো একটু সময়ও বেশি পাওয়া যায়, দিনটা বেশি বড় হয়ে যায়। তারপরে আমি তো আরও মশলা টশলা সব কিছু আমি যেগুলো গুঁড়ো করার গুঁড়ো করে নিয়েছি, যেগুলো পেস্ট করার পেস্ট করে তো আমি ফ্রিজে করে নিয়েছি। মাছ তো কাটাই আছে, তো যখন ইচ্ছা হয় তখনই রান্না করতে পারি, ক্ষুদে লাগলেই তারপরে এসে তাড়াতাড়ি করে বসিয়ে দিতে পারি, সময় আর বেশি আমাকে ভাবতে হয় না। তো এখন আমি কখনো কখনো জোহরের নামাজ পড়ে এসেও আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ রাইস কুকারে ভাত ডাল বসিয়ে দিলে আর 2 চুলায় 2টো কারি বসিয়ে দিলেই তো হয়ে যায়। তো আমি চা বসিয়ে দিয়েছিলাম, এদিকে চা আবার বলা ঘেঁষে পড়ে যাচ্ছিলো, তো তাড়াতাড়ি করে আমি যে চার জালটা আবার অফ করে দিয়েছি।
আর আমি প্রতিদিন সকালবেলা টেবিল ক্লিন করে আমি টেবিলে যে আমার আর গ্লাস থাকে, জগ, প্লেট, এগুলো আমার টেবিলেই থাকে। তো এই সমস্ত আমি সব কিছুই যখন টেবিল মুছি তখনই আমি কিচেনে এনে আবার আমি ওয়াশ করে নিয়ে তারপরে আবার শুকায় গেলে জায়গাটা জায়গায় রেখে দিই। আমি পানিটা সকালবেলা আমার গ্লাস না দিয়ে পানি খেতে ইচ্ছা করেন, এবং আমি শুধু না, আমার বাচ্চা হাজবেন্ড এদেরকেও আমি গ্লাসটা সকালবেলা না ধুয়ে পানি দেই না। তো কাঁসার প্লেট বাসন আমি প্লেটগুলো সম্পূর্ণ কেনা হয়ে গিয়েছে, আর আমাদের সবার জন্য মগ কেনা হয়ে গিয়েছে। সবার জন্য বলতে আরও একটা মগ কিনতে হবে, মোট চারটা কেনা হয়েছে, আমরা তো পাঁচজন। আর প্লেটও চারটা কেনা হয়েছে, আরও একটা প্লেট কিনতে হবে যেমন কাব্যর জন্য। তো কাব্য তো এখনও খেতে পারে না, কাব্য আরও 3 মাস পরে খাওয়া শুরু করবে। তো তার আগেই আমি ওর মুখে ভাতের আগেই আমি প্লেট এবং গ্লাসটা কিনে নিব। আর একটা জগ কিনতে হবে, কারি 3টা বাটি কিনতে হবে। এই তো, তারপরে আমার কাঁসার একটা সেট হয়ে যাবে যেটা আমি সবসময় ইউজ করতে পারবো, কারণ এটা তো আর অনেক বেশি কিনতে হবে না এক্সট্রা, যে মেহমান আসলেও আমি তাদেরকেও খাইতে দিব তা নয়, শুধুমাত্র আমরা যে কয়জন সদস্য আছি আমাদের জন্য কিনলেই হবে। একটা জগ আর 5টা গ্লাস, 5টা প্লেট আর হলো 3টা বল কিনলেই হবে, একটা ভাতের আর ডাল, সবজি, মাছ, মোট 4টা বল কিনলেই হবে। তো এই তো আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, আর ভাতটা বসিয়ে দিচ্ছি তো এখন মনে পড়েছে আমাদের তো ব্রেড আছে, তো আমি তো এদেরকে বাটার দিয়ে দিতে পারি। তারপরে আমি কি করেছি, ওটাই করে নিয়েছি যে ভাত বসিয়ে দিয়ে ভাত, মাছ, সবজিগুলো ডাল হয়ে গিয়েছে, তারপরে এদেরকে খাইতে দিব, তখনই মনে পড়লো না ব্রেড আছে, তো ব্রেড দিয়ে বাটার দিয়ে দিই। তারপরে আমি ব্রেড বাটার এটা দিয়েই ওদেরকে দিয়ে দিয়েছি, ওদের বলতে আমার দেবর আছে, দেবরকে, আমার নভেরাকে আর আমি, আমরা 3 জনই এটা দিয়ে খেয়ে নিয়েছি। তো আমি তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি ওদেরকে নাস্তাটা দিব, কারণ এখনও আমার দেবর ঘুম থেকে ওঠে নাই, 9:30 বেজে গিয়েছে, আর নভেরা তো ঘুম থেকে উঠে কাব্যকে নিয়ে বসে আছে। কাব্যকে সকালবেলা না কোলে নিলে আমি রান্না করতে পারি না, আর মুদ্রিকাকে তো মোবাইল দিয়েই বসিয়ে দেওয়া লাগে, ও শুয়ে শুয়ে কার্টুন দেখে মোবাইলে, তো নভেরা ওদের পাশে বসে থাকে। আর নভেরা তো সকালবেলা নাস্তা না করে ও এক অক্ষরও পড়ে না, এজন্য আমি বলছি তো ঠিক আছে, ওর কষ্ট হয়ে যায় নাস্তা না খেয়ে পড়তে। আর আজ নভেরার পড়াও ছিল না, সকালের পড়াটাও ছিল না, তো শনি রবি ওদের পড়া বন্ধ ছিল, স্যার ওদেরকে কেন বন্ধ দিয়েছে বলতে পারে নাই, তো এদিনও যায় নাই, এই জন্য আরও আমার বেশি সুবিধা হয়েছে কাজ করতে। তো রান্নাও করি, ফাঁকে ফাঁকে সব কিছু মুছেও নিচ্ছে, এবং ধোয়াটা আমার কে হয়ে গিয়েছে। এখন আমি ডিপ থেকে, আজ আমি চিংড়ি ভুনা করব, তো সবাই ভেবেছি একটু চিংড়ি মাছ রান্না করব, আর দুপুরবেলা তো ডাল, মাছ এগুলোই খাবো। তো আমি এজন্য একটু নারকেল পেস্ট ছিল আমার ফ্রিজে, তো এটা বের করে নিয়েছি, আর অনেক দিন আগের কিছু মরিচ পেস্ট করা ছিল, তো ভেবেছি এই মরিচ পেস্টটা শেষ করে ফেলে তাহলে একটু জায়গা বেড়ে যাবে, ডিপে তো একদম পুরো ভরে গিয়েছে সব কিছু রেখেছি এজন্য।
তো আমি এখন চুলাটাও ক্লিন করে নিচ্ছি। আর চুলা ক্লিন করা তো আমাদের সবারই কাম্য, যে রান্না বসানোর আগে একবার ক্লিন করি আমরা, আবার রান্না শেষ হয়ে গেলে আবার আমরা, আর সকল ইউটিউবারদের দেখেছি এটাই করতে, আমরা আসলে এভাবেই চলি, কারণ চুলা পরিষ্কার না থাকলে আসলেই ভালো লাগে না রান্না করতে। তো এই তো আমি সিঙের মধ্যে সব কিছু রেখে দিব, যাতে বরফের পানিতে সিঙে পড়ে যায়। আর সিং টিং সব কিছু তো অনেক সুন্দর চকচকে ঝকঝকে বের করে ফেলেছি মেঝে। এই তো এই লাল যে পেস্টটা দেখা যাচ্ছে এটাই মরিচ পেস্ট, অল্প একটু আছে, একটা বয়ম ভরা ছিল, তো এইটুকু আমি শেষ করে ফেলবো এই কদিন রান্না করে করে। কাজ আসলে গুছিয়ে করলে দেখতেও সুন্দর দেখায়, সময়ও বাঁচে, মনও ভালো থাকে, মনের মধ্যে একটা যেন উৎফুল্ল থাকে যে আমার কাজগুলো সব গোছানো এবং কাজ এতটা হয়ে গিয়েছে। কাজ গুছিয়ে করলে খুব তাড়াতাড়িও কাজগুলো হয়ে যায়। তো এরপরে আমি চলে এসেছি মেশিনের, কাপড়গুলোও তো হয়ে গিয়েছে ওয়াশ করা, কারণ আমি কিচেনে আসার আগেই আমি মেশিনে সুইচ দিয়ে তারপরে চলে আসি। তো এই কিচেন থেকে বের হয়েই দেখি যে আমার কাপড়গুলো ওয়াশ করা হয়ে গিয়েছে, তারপর তো নাস্তা খাওয়ার আগে আমি কাপড়গুলো ছাদে শুকাতে দিয়ে আসতে পারি, দিয়েই আমি তারপরে নাস্তা করে নিই। এই তো নাস্তা আমাদের হয়ে গিয়েছে, তারপরে তো আমি চলে এসেছি, আমি এখন তো মাছটা রান্না করব। এই যে আমার সহজ করে কাজ করার নিয়ম নীতি, এখানে দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ পেস্ট, এরপরে দিয়ে দিলাম আমি রসুন পেস্ট, তারপরে আমি তেল দিয়ে এবং অন্য অন্য হলুদ মরিচ, তারপরে ধনিয়া জিরিয়া এগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি জালটা ধরিয়ে পরে কষাবো। তো কষানো হয়ে গেলে আমি মাছটা দিব, মাছটা কষানো হয়ে গেলে উঠিয়ে রেখে তারপরে এই আমি যে কুশিয়ে আনাজ তরকারি দিয়ে আমি এটা রান্না করব। আমি এই কুশিয়ে আনাজটাও কষিয়ে নিব, তারপরে মাছটা ঢেলে দিয়ে একটুখানি ঝোলে পানি দিয়ে তারপরে টমেটো দিয়ে নামিয়ে ফেলবো। এই সেই মরিচ পেস্ট, আর আমি মিডিয়াম হিটে রান্না করা পছন্দ করি, কারণ খুব হাই হিটে রান্না করলে হয় কি, চুলাটাও নোংরা হয়ে যায় আর এর ঝাঁজ উঠেও আমার বাসনপত্র তেল ছিটছিটে হয়ে যায়, তারপরে খাবারও উড়ে যায়। আর অল্প মিডিয়ামও আছে রান্না করার কারণটা হলো আমি যে সবজিটা রান্না করি এটা দিয়ে একটু পানি ওঠে ঝোল হয়ে যায়, এটা আমার এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না। তো এক এক সময় এক পাতিলে রান্না করতে ইচ্ছা করে, এখন আমার মন চেয়ে এই ধরনের পাতিলে রান্না করতে, তাই করছি সিলভারের অ্যালমুনিয়াম যেটা, এটা তো সাদা, তো রান্না করতে বেশ ভালোই লাগছে সাদা পাতিলে, এতদিন তো আমি ননস্টিকে রান্না করেছি। তো আবারও আমি এবার আমার ইচ্ছা আছে আমি স্টেনলেস স্টিলের যে পাতিলগুলো বের হয়েছে ওখান থেকে আমি তিনটা পাতিল কিনবো। তো এই তো আমি ফ্রোজেন কিছু টমেটো দিয়ে দিয়েছি, চার ফেলা করে রেখেছিলাম, তো একটা টমেটোই হবে, একটা টমেটো দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাও দিয়ে দিচ্ছি, মাছ ভাজবো না কষিয়ে রান্না করব, কারণ সময় নেই ভাজার। আর মাছ সাধারণত আমি ভাজিয়ে রান্না করি না, আমি মশলা দিয়ে কষিয়েই রান্না করতে পছন্দ করি। বন্ধুরা পাশে কি একটা যেন পোকা শুধু ঝিঝি করে ডাকে, তো ভয়েস দেওয়ার সময় আসলে পোকাও অনেক বেশি ডিস্টার্ব করেছিল, তো আসলে সব কিছু মিলেই খুব বিপদে আছি।
বাচ্চাদেরকে সামলিয়ে রেখে যখন আমি ভয় দেই, তারপরে আছে প্রাকৃতিক যত যন্ত্রণা সমস্যা সেগুলোও আছে। তো আমি মাছটা কষিয়ে ভালোভাবে তারপরে আমি উঠিয়ে রেখেছি। এখন আমি তো সবজিটা দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিচ্ছি। সবজিটা দিয়ে অবশ্য পানি বের হবে, তো তার আমি পানি ঝোলের পানি দিব না, ওই সবজির পানিতেই ঝোল হবে। তারপরে ওটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আমার বাবুকে গোসল করাতে। আর রোদের আভায় একদম কুয়াশা লাগছে, ঘোলা ঘোলা হয়ে গিয়েছে। তো ওকে এখনও আমি বাথটবে গোসল করাই না, কারণ হাত পা নরম, তো এখনও 3 মাস হয় নাই, তো খুব বেশি ভয় লাগে বাথটবে দিতে। এই জন্য আমি কোলে করিয়েই গোসল করাই। প্রথমে আমি মাথাটা ধুয়ে দিই, তারপরে শরীরে একটু পানি দিয়ে তারপরে মুছে ফেলি। অবশ্য ওকে সাবান দেই শরীরে, ওর লোশন সাবানটা দিয়ে, তারপরে আবার দিয়ে পানি দিয়ে দিয়ে মুছে, তারপরে আবার গামছা দিয়ে মুছে, আবার ফাইনালি 3 বার মোছা হয় এবার করে। তারপরে ওকে শুকনা করে মুছে আমি তারপরে তেল টেল দিয়েই, কিন্তু এখন আমি পানির ভিতরে এভাবে ছেড়ে দিই না। আর একদিন পর একদিন ওর চুলে শ্যাম্পু করি। ওর চুলটা কেটে দিব ইনশাল্লাহ, এই বুধবারে আমি নিজেই কেটে দিব, এখনও চুল কাটা হয়। তো ডাক্তারে বলেছেন যে এত তাড়াতাড়ি চুল না কাটতে, বলেছেন যে চুল যদি বেশি বড় হয় তবে কেচি দিয়ে যেন আমি সারাই করে দেই। তো ওটাই করেছিলাম, তো আবারও বড় হয়ে গিয়েছে। এখন ফাইনালি চুলটা একবার কেটে দিতে হবে, তারপরে চুলটা রেখে দিব। তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করতেছিলাম। তো কাব্যকে গোসল করা ভীষণ উৎফুল্ল হয়ে যায়, খুশিতে কথা বলে খেলা করে। গোসল করিয়ে যখন গিয়ে আমি শোয়াই দিই, তাহলে তেল যখন দিয়ে দিই, তখন হাত পা ছড়িয়ে খুব খেলা করে। এই তো আমি এভাবেই সাবান দিই, এখন আমি সাবান দিয়ে দিচ্ছি। হাত দুটো মুখে দেয় তো, এই জন্য হাত দুটো বেশ ভালো করেই আমি পানি দিয়ে ধুয়ে দিই। তারপরে এই দুপুরবেলা তো ঘুমিয়েছিল, আমি তারপরে চলে এসেছি সন্ধ্যায় একটু মাছ রান্না করতে। চিংড়ি মাছ দুপুরে যা রান্না করেছিলাম ওটা তো খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো এই তো নারকেল বাটা, এটা দিয়ে আমি চিংড়ি মাছটা করবো। তো বন্ধুরা, এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য সর্বদা আমার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।